মুজিব গৃহহীনদের জন্য ঘর বসতি প্রকল্পে বাদ পড়ছে না সমতলে বাস করা ক্ষুদ্র নৃগোষ্ঠীও মান্দি সাঁওতাল পাটনি সহ এই নৃগোষ্ঠীর জন্য প্রায় সাড়ে তিন হাজার বসত ঘর নির্মাণে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নেওয়া হয়েছে আলাদা প্রকল্প এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে যার প্রায় অর্ধেক বাজার থেকে একটি চার পাঁচশো টাকায় বাঁশ কিনে তা থেকে তিন চার দিনে এমন ঝুড়ি ধামা খৈচালনি সহ গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিস তৈরি করে হাজারখানেক টাকায় বেচতে পারেন কাজল রানী সামন্ত এভাবে স্বামী স্ত্রী দুজনের পরিশ্রমে কোনো রকমে চলে পাঁচ সদস্যের পরিবারটি এতদিন এভাবে টিকে থাকা পরিবারটি নতুন করে জীবনের স্বপ্ন দেখছে মাথা গোজার নিরাপদ আশ্রয় পেয়ে আমরা খুশি ঘর পেয়ে খুবই খুশি আগে তো সেরকম ঘরে ছিলাম না এখন তো মনে ঘরটাকে অনেক খুশি পুঁজিবর্ষ উপলক্ষে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আর্থিক উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর ইউনিয়নের পাটনি সম্প্রদায়ের প্রায় সবাইকেই দেয়া হয়েছে এমন নিরাপদ বসতঘর ঘর বিদ্যুৎ বাতি দিছে এবং মনে করেন বাড়ি ঘর দিছে কি পায়খানা দিছে ঘর পাওয়া সুবিধা হয়েছে ঋণ মুক্ত হয়েছে বাপের শক্তি নেই এই ঘর তুলো আমার ভালো আমার ঘর চালি করি আমি খুলা ধামা ঘৈচালান সহ বাসের কাজ করা এসব শিল্পীরা গ্রামের গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিস বানিয়ে আসছে প্রজন্মের পর প্রজন্ম ধরে প্লাস্টিকের দৌড়াতে এখন অনেকটাই তাদের ব্যবসা পড়তির দিকে হলেও নতুন ঘর এসব শিল্পীদের জাগিয়েছে নতুন আশায় এক সময়ের দুর্দান্ত শিকারী সাঁওতাল সম্প্রদায় সহায় সম্বলহীন হয়ে এখন বেছে নিয়েছে অন্যের জমিতে দিন মজুরির পেশা ভাগ্য খুলেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের সেই সাঁওতালদেরও ঘাস জমিতে কোনোমতে বেঁচে থাকা আর জীর্ণ বাড়িঘরের চেহারাই পাল্টে ফেলা হয়েছে সেমি পাকা ঘরে এই সুবিধা পেয়েছে গ্রামের অর্ধশতাধিক অধিবাসীর সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ঘর দিয়েছে একটা করে ঘর এবং দুই শতক জমি আগে আমাদের মাটির ঘর ছিল শেখ হাসিনা প্রধানমন্ত্রী এখন আমাদেরকে ইটের ঘর দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে দিয়েছে পঞ্চাশটা বাড়ি পেয়েছি আবার পেয়ে আবার বিশটা মনে করেন ঘর পেব। কেবল বসত ঘর নয় সেই সাথে প্রথম তারা পেল জমির মালিকানার স্বাদও মুজিব বর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না এই অঙ্গীকার বাস্তবায়নে মূলধারার গৃহহীন দরিদ্রদের জন্য রয়েছে যেমন আশ্রয়ন প্রকল্প তেমনি বিভিন্ন জনগোষ্ঠীর গৃহহীনদের জন্যও রয়েছে পৃথক পৃথক উদ্যোগ সমতলের ক্ষুদ্র নিগোষ্ঠীদের বাসস্থান উন্নয়ন প্রকল্পে এবার ঘর পেল গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চলের সাঁওতাল অধিবাসীরা রকুন উস্তামান বাংলা ভিশন গাইবান্ধা